মরিয়ম ফুল সম্পর্কে আশা করি অনেকেই জানেন। অত্যন্ত দুর্লভ এই ফুলের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ব্যবহার হয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময়ে এই ফুলের ব্যবহার একরকম আবশ্যক। ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়েদের বেদনা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করছেন। মহানবীর যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কনসিভ করতে সহায়তা করে এবং লেবার পেইন কমাতে সহায়তা করে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এর ব্যবহার হয়ে আসছে যুগের পর যুগ ধরে। ইসলাম ধর্মের বিভিন্ন মনীষী এর ব্যবহারের উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং বাতলে দিয়েছেন এর ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতি সমূহ। খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলেও এর কথা বলা রয়েছে। এই ফুলকে হযরত ঈসা আলাইহিস সালাম এর মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি নাম দেয়া হয়েছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কন্যা ফাতিমার নামানুসারে একে ফাতিমার হাত বা হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদ বলা হয়। কারণ এই ফুল দেখতে খটখটে শুকনো ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে এই ফুল। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা এবং পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল। অধিকাংশ নারী হজে গিয়ে এই মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন অথবা অন্যকে দিয়ে আনিয়ে নেন। মরিয়ম ফুল প্রজন্ম থেকে প্রজন্ম গর্ভাবস্থায় এবং ডেলিভারির সময় ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম আনস্থেটিকা হিয়ারোচুনিকা। এটি সাহারা বা আরবীয় মরুভূমি সহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এবং এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রসবকালীন সময়ে এই ফুল বিশেষ কায়দায় ব্যবহার করতে হয়। এতে প্রসূতি মায়ের প্রসব বেদনা লাঘব হয় এবং দ্রুত ও সহজে ডেলিভারি সম্পন্ন হয়। বাচ্চা জন্মের সময় ডেলিভারি পেইন যখন ওঠে, তখন ফুলটিকে ডেলিভারি রুমে কোনো খোলা বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানি না থাকলে ঠান্ডা পানি হলেও হবে, তবে কুসুম গরম পানি হলে বেশি ভালো হয়। ভিজালে ফুলটি আস্তে আস্তে ফুটতে থাকবে এবং যার ডেলিভারি হবে তার জরায়ুর মুখ খুলতে থাকবে এবং ব্যথা কমবে। যতই ভিজতে থাকবে ও প্রস্ফুটিত হতে থাকবে, আল্লাহ তাআলার দয়ায় মরিয়ম বিবির ফুলের বরকতে বাচ্চার জন্ম খুব সহজভাবে হবে। বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটি উঠিয়ে ফেলতে হয় এবং এই ফুলের কাজ শেষে পানি থেকে উঠিয়ে রাখলে আবার আগের মতো ছোট হয়ে যায় এবং এই কারণে এটি একাধিকবার ব্যবহার করা যায়। আর যারা বাচ্চা কনসিভ করতে চান, তারা এর শেকড় ভিজিয়ে রেখে তার পানিটা তাহাজ্জুদ নামাজের আগে এবং পরে নিয়ত করে খাবেন এবং এটি অবশ্যই ফজরের নামাজ পড়ার আগেই খেয়ে নিতে হবে। এমন নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।